হ্যালো ক্রিয়েটিভ পিপল কেমন আছেন সবাই দিসি সাব্বির আহমেদ ফর্ম টেক বিপরীত আজকে আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রোর এমন দশটি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো যদি আপনি এডিটর হয়ে থাকেন আপনার জানাটা খুবই জরুরি ভিডিওটি শুরু করার আগেই বলে নিচ্ছি আপনি যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রো অথবা অ্যাডোবি আফটার ইফেক্টস বেসিক থেকে শিখতে চান তাহলে ডেসক্রিপশনে আপনি লিঙ্ক পেয়ে যাবেন প্লেলিস্টের লিঙ্কগুলো সেখান থেকে চেক করে নিন প্রিমিয়ার প্রতে এডিটের জন্য ভিডিওগুলোকে লেয়ার বাই লেয়ার সাজিয়ে তারপরে এডিট করতে হয় আপনি যদি যে কোনো একটা লেয়ার এখান থেকে ডিলিট করতে চান তাহলে এখানে রাইট ক্লিক করুন তারপর ডিলিট ট্র্যাক আর যদি আপনি একই সাথে মাল্টিপল ট্র্যাক ডিলিট করতে চান তাহলে এখান থেকে সিকোয়েন্সে যান দেন ডিলিট ট্র্যাকস এবার এখান থেকেও চাইলে আপনি সিঙ্গেল কোনো ট্র্যাককে ডিলিট করতে পারেন তার জন্য এখান থেকে প্রথমে ডিলিট ভিডিও ট্র্যাকসের বাটনটাকে অ্যানাবল করে দিন সেম জিনিসটা আপনি অডিও ট্র্যাকের জন্য করতে পারবেন তারপর আপনি যদি এমটি ট্র্যাকগুলোকে ডিলিট করতে চান তাহলে অল এমটি ট্র্যাক চুজ করুন দেন ওকে আপনি যদি আপনার সিকোয়েন্সে ট্র্যাক অ্যাড করতে চান তাহলে এখান থেকে রাইট ক্লিক করুন দেন অ্যাড ট্র্যাক দেখতে পাবেন নতুন একটা ট্র্যাক এখানে অ্যাড হয়ে গিয়েছে আর যদি আপনি একই সাথে অনেকগুলো ট্র্যাককে অ্যাড করতে চান তাহলে এখান থেকে সিকোয়েন্সে যান দেন অ্যাড ট্র্যাকস তারপর এখানে কতগুলো ট্র্যাক আপনি অ্যাড করতে চান সেই সংখ্যাটা দিন আপনি চাইলে এখান থেকে নতুন ভিডিও ট্র্যাকগুলোর প্লেসমেন্ট সেট করে দিতে পারেন যে কোন ভিডিও ট্র্যাকের পরে আপনার নতুন ট্র্যাকগুলো অ্যাড হবে একইভাবে আপনি অডিও ট্র্যাকগুলোকেও অ্যাড করে নিতে পারেন এডিটিংয়ের সুবিধার্থে আপনি চাইলে এরকমভাবে ট্র্যাকগুলোর হাইটগুলোকেও চেঞ্জ করে নিতে পারেন তবে আমরা যখন নতুন কোনো সিকোয়েন্স ক্রিয়েট করবো সেখানে কিন্তু আমাদের ডিফল্ট ট্র্যাক হাইটটাই অ্যাপ্লাই হবে দেখতে পাচ্ছেন ট্র্যাকগুলোর হাইট ছোট ছোট দেখাচ্ছে সো আপনি আপনার চেঞ্জ করা হাইট সেসগুলোকে চাইলে প্রিসেট আকারে সেভ করে নিতে পারেন তার জন্য এখান থেকে টাইমলাইন লাইন ডিসপ্লে সেটিংসে যান তারপর সেভ প্রিসেট এবার এখানে আপনি আপনার যে কোনো একটা নাম দিয়ে দিন দেন ওকে তারপর আপনি যখন নতুন একটা সিকোয়েন্স ক্রিয়েট করবেন সেই সিকোয়েন্সের টাইম লাইন ডিসপ্লে সেটিংসে গেলেই আপনার সেই সেভ করা প্রিসেটটা দেখতে পাবেন এটাকে এখান থেকে অ্যাপ্লাই করে দিলেই আপনার সেই সেভ করা প্রিসেটটা অ্যাপ্লাই হয়ে যাবে আপনি যদি প্রিসেটগুলোকে ডিলিট করতে চান তাহলে এখান থেকে আবার সেটিংস আইকনে যান দেন ম্যানেজ প্রিসেটস এবার যে প্রিসেটটাকে আপনি ডিলিট করতে চান সেটাকে সিলেক্ট করুন দেন ওকে আপনি যখন কোনো সিঙ্গেল ট্র্যাকের আই বাটনে প্রেস করবেন তখন ওই ট্র্যাকটা শুধুমাত্র ইনভিজিবল হয়ে যাবে আর বাকি সব ট্র্যাকগুলো কিন্তু সেখান থেকে দেখা যাবে সো আপনি যদি চান সবগুলো ট্র্যাককে একসাথে ইনভিজিবল করবেন তাহলে শিফট চেপে যে কোনো একটা আই বাটনে প্রেস করুন সবগুলো ট্র্যাক একসাথে ইনভিজিবল হয়ে যাবে এবার আপনি আপনার সুবিধা মতো যে কোনো ট্র্যাককে এনাবল করে তারপর এডিট করতে পারেন সেম জিনিসটা আপনি সবগুলো বাটনে অ্যাপ্লাই করতে পারেন যেমন ধরেন আপনি সবগুলো অডিও ট্র্যাককে লক করতে চান তাহলে জাস্ট কিবোর্ড থেকে শিফট চেপে তারপরে যে কোনো একটা লকাই কনে ক্লিক করুন সবগুলো ট্র্যাক লক হয়ে যাবে সেম জিনিসটা আপনি সবগুলো বাটনের ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন মিউট বাটন অথবা সলো বাটনেও আপনি যদি টাইমলাইনের কোনো নির্দিষ্ট এরিয়া মার্ক করতে চান তাহলে এখান থেকে মার্ক যান এখানে দেখতে পাচ্ছেন মার্কার সেগমেন্টে কয়েকটা অপশন দেওয়া আছে মার্ক ইন মার্ক আউট মার্ক ক্লিপ আমি যদি এখান থেকে মার্ক ইন সিলেক্ট করি তাহলে আমাদের মার্কিংয়ের স্টার্টিং পয়েন্ট এখান থেকে শুরু হবে তারপরে আমি যদি আরেকটু সামনে যাই এবার মার্কাস থেকে যদি মার্ক আউট চুজ করি তাহলে এখানে আমাদের মার্কের শেষ পয়েন্টটা সেট হবে এবার আমরা জেলে কিবোর্ড থেকে শর্টকাট ইউজ করেও এই মার্ক ইন অথবা মার্কআউটে যেতে পারি অথবা এখান থেকে যদি আপনি মার্কারসে যান দেখতে পাচ্ছেন গো টু ইন গো টু আউট দুইটা অপশন দেওয়া আছে পাশে কিন্তু শর্টকাটও দেওয়া আছে শিফট আই অ্যান্ড শিফট ও সিম্পল আমরা মার্ক ইনের জন্য আই ইউজ করেছি আউটের জন্য ও ইউজ করেছি এখন আমরা শিফট আই ইউজ করবো মার্ক ইনের পয়েন্টে যাওয়ার জন্য শিফট ও ইউজ করবো আউটের পয়েন্টে যাওয়ার জন্য মার্কিংটা রিমুভ করার জন্য আমরা এখান থেকে আবার মার্কারসে যাব। দেখতে পাচ্ছেন ক্লিয়ার সেগমেন্টে বেশ কিছু অপশন দেওয়া আছে আমরা এখান থেকে ক্লিয়ার ইন অ্যান্ড আউট চুজ করব। তাহলে আমাদের মার্কিং এরিয়াটা ক্লিয়ার হয়ে যাবে অথবা কীবোর্ড থেকে আমরা শর্টকাট হিসেবে আল্ট্রা প্লাস এক্স ইউজ করতে পারি আমরা যদি কোনো ক্লিপকে সিলেক্টেড রেখে তারপর মার্কারসে যাই এবার এখান থেকে যদি আমরা অ্যাড মার্কার চুজ করি তাহলে মার্কারটা শুধুমাত্র ওই ক্লিপেই অ্যাড হবে আমরা যদি ক্লিপ ডিজেবল থাকা অবস্থায় তারপরে মার্কারসে যাই দেন যদি আমরা অ্যাড মার্কার চুজ করি তাহলে দেখতে পাবেন এটা সিকোয়েন্স মার্কার হিসাবে অ্যাড হয়েছে এবার যদি আপনি মার্কারে ডাবল ক্লিক করেন তাহলে মার্কারের অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনি মার্কারের নেম মার্কারের কমেন্ট মার্কারের কালার চেঞ্জ করে দিতে পারেন অ্যাডিটিংয়ের সুবিধার্থে আপনি চাইলে আপনার সিকোয়েন্সে এরকমভাবে মাল্টিপল মার্কার অ্যাড করে নিতে পারেন এবার মার্কারগুলোর পজিশনে সুইচ করার জন্য আমরা এখান থেকে যাব মার্কারসে তারপর এখানে দেখতে পাচ্ছেন গো টু নেক্সট মার্কার গো টু প্রিভিয়াস মার্কার দুইটা অপশান দেওয়া আছে অথবা শর্টকাট হিসেবে আপনি নেক্সট মার্কারে যাওয়ার জন্য শিফট এম আর প্রিভিয়াস মার্কারে যাওয়ার জন্য কন্ট্রোল শিফট এম ইউজ করতে পারেন আপনি চাইলে আপনার প্রোগ্রাম উইন্ডোতেও মার্কার অ্যাড করার জন্য মার্কারের বাটন অ্যাড করে নিতে পারেন আপনি এখান থেকে প্রথমে বাটন এডিটরে যাবেন তারপর অ্যাডমার্কারের যে বাটনটা আছে সেটাকে ড্র্যাগ করে বসিয়ে নেবেন প্রজেক্টে ইম্পোর্ট করা কোনো আইটেমকে যদি আপনি হাইড করতে চান তাহলে রাইট ক্লিক করে হাইড চুজ করুন দেখতে পাবেন আইটেমটা হাইড হয়ে গিয়েছে এবার যদি আপনি হিডেন আইটেমগুলো দেখতে চান তাহলে এমটি জায়গায় রাইট ক্লিক করে ভিউ হিডেনটাকে অ্যানাবল করে দিন আপনি যদি এই উইন্ডোর লিস্ট ভিউতে যান তাহলে আইটেমগুলোর ডান দিকের কলামে দেখতে পাবেন হাইট কলমে অ্যাড করা আছে যদি এই কলামটি অ্যাড করা না থাকে তাহলে এখানে রাইট ক্লিক করুন তারপর ম্যাটাডাটা ডিসপ্লে এবার সার্চ বক্সে হাইড লিখে সার্চ দিন তারপর হাইডের অপশানটাকে এনাবল করে দিন আপনার ভিডিও ট্র্যাক অথবা অডিও ট্র্যাকেও যদি এরকমভাবে অনেকগুলো গ্যাপস ক্রিয়েট হয়ে থাকে তাহলে সেই গ্যাপসগুলোকে কিন্তু একটা একটা করে রিপল ডিলিট করা খুবই টাফ এই মাল্টিপল গ্যাপসগুলোকে একসাথে রিমুভ করার জন্য আমরা একটা ট্রিকি সলিউশন ইউজ করব প্রথমে আপনার প্রজেক্ট উইন্ডোতে রাইট ক্লিক করে নিউ আইটেম নিউ আইটেম থেকে আপনি চাইলে একটা সলিড কালার নিয়ে নিতে পারেন আমি এখান থেকে সিম্পলি একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিলাম তারপর লেয়ারটাকে উপরের ট্রেকে বসিয়ে নিন তারপর সবগুলো ক্লিপকে একসাথে সিলেক্ট করুন এবার কিবোর্ড থেকে অলট্রা প্লাস আপার কি প্রেস করুন সবগুলো ক্লিপ একসাথে উপরে চলে যাবে তারপর আবার অল্ট্রা প্লাস বটম এরকি প্রেস করুন তাহলে আবার ক্লিপগুলো আগের জায়গায় চলে আসবে এবার উপর থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের সবগুলো ক্লিপকে সিলেক্ট করুন দেন রাইট ক্লিক করে রিপোল ডিলিট আপনার টাইম লাইনে যখন মাল্টিপল অডিও ক্লিপগুলো থাকবে যে কোনো একটা ক্লিপকে সিলেক্ট করে ইফেক্টস কন্ট্রোলসে যান এখানে দেখতে পাবেন দুইটা বাটন চলে আসছে আপনি যদি কোনো ইমেজকে এখান থেকে সিলেক্ট করেন দেখতে পাবেন বাটন দুটো কিন্তু ডিসেবল করে দেওয়া সো আপনি যখন অডিও ক্লিপকে সিলেক্ট করবেন বাটন দুটিকে অ্যানাবল দেখতে পাবেন আমরা যখন প্রোগ্রাম উইন্ডো থেকে প্লেব্যাক করি আমাদের অডিও প্লাস ভিডিও একই সাথে কিন্তু প্লেব্যাক হচ্ছে কিন্তু আমরা চাইলে সিঙ্গেল কোনো অডিও ক্লিপকে এখান থেকে চাইলে প্লেব্যাক করে দেখতে পারবো এখান থেকে যদি আমরা লুপ বাটনটাকে অ্যানাবল করে দিই তাহলে দেখতে পাবো শুধুমাত্র ওই ক্লিপটাই বারবার লুপে প্লেব্যাক হচ্ছে আমরা যদি আমাদের টাইমলাইনের কোনো নির্দিষ্ট অংশকে প্লেব্যাক করতে চাই তাহলে এখান থেকে আগের মতোই মার্কিং করে নিন এবার মার্কিং করা অংশটুকুকে যদি আমরা রিপিট প্লেব্যাক করতে চাই তাহলে এখান থেকে বাটন এডিটরে যান তারপর লুপ প্লেব্যাকের বাটনটাকে এখানে নিয়ে আসুন এবার যদি আমরা এই বাটনটাকে অ্যানাবল রাখি তারপর যদি প্লেব্যাক করি তাহলে আমাদের সিলেক্টেড অংশটুকুই বারবার প্লেব্যাক হবে সিনেমা রেশিও ইউজ করার জন্য আমরা যে কোনো একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারকে উপরের ট্র্যাকে বসিয়ে নেব তারপর লেয়ারটাকে যতটুকু দরকার লম্বা করে দিন এবার চলে আসুন ইফেক্টসে যে সার্চ দিন ক্রপ লিখে এবার ক্রপের ইফেক্টটাকে এই লেয়ারে বসিয়ে নিন এবার চলে আসুন ইফেক্ট কন্ট্রোসে ট্রপ থেকে টপ আর বটমে টেন পার্সেন্ট অ্যাড করে দিন এবার আপনি আপনার ফুটেজগুলোর পজিশনকে ঠিক করে নিন অ্যাডোবি প্রিমিয়ার প্রতে যেহেতু ডিরেক্টলি কোনো লেন্স ফ্লেয়ারের অপশন নেই সো আমরা চেলে এখান থেকে অন্য একটা ফর্মুলা ইউজ করে এই লেন্স ফ্লেয়ারগুলোকে ক্রিয়েট করতে পারি তার জন্য এখান থেকে নিউ আইটেমে যাব নিউ আইটেম থেকে কালার যে কোনো একটা কালার এখান থেকে সেট করে দিন তারপর কালার মেটটাকে উপরের ট্র্যাকে বসিয়ে নিন এবার চলে আসুন ইফেক্ট কন্ট্রোলসে অপাসিটির আন্ডার থেকে অ্যালিপস মাস্ক সিলেক্ট করুন তারপর আপনি আপনার মাস্কিংটার পজিশনটাকে সেট করে নিন এবার এখান থেকে মাস্কের ফেদারের অ্যামাউন্টটাকে বাড়িয়ে দিন সো আপনি চাইলে এখান থেকেও এই পয়েন্টগুলোকে ইউজ করে মাস্কিংটা কাস্টমাইজ করে নিতে পারেন তারপর অপাসিটির আন্ডারে ব্লেন মোড থেকে স্ক্রিন চুজ করুন তারপর অপাসিটির অ্যামাউন্ট যতটুকু দরকার হয় ইউজ করুন যেই ফুটেজটাতে টাইম রিমেপিংটা অ্যাড করতে চান সেটাতে রাইট ক্লিক করুন তারপর শো ক্লিপ কি ফ্রেমস টাইম রিমেপিং স্পিড দেখতে পাচ্ছেন এখানে একটা স্পিড কার্ভ দেখা যাচ্ছে এবার আপনি যখন কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরবেন আপনার মাউস পয়েন্টারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন প্লাস আইকন হয়ে গেছে এবার এখানে ক্লিক করে একটা পয়েন্ট এড করে নিন আবার একটু সামনে যেয়ে যেখানে আপনি আবার স্পিডটাকে চেঞ্জ করে দিতে চাচ্ছেন সেই জায়গায় যেয়ে আবার একটা পয়েন্ট এড করে নিন এবার মাঝখানের অংশটুকুকে যদি আপনি স্পিড আপ করতে চান তাহলে মাঝখানের লাইনটাকে ক্লিক করে ধরে উপরের দিকে ড্রেক করুন দেখতে পাবেন আপনার ওই অংশটুকু ফাস্ট ফরওয়ার্ড হয়ে গিয়েছে এবার আপনি চাইলে এই পয়েন্টগুলোকে ইউজ করে আপনার টাইম লিমিপের কার্ভটাকে আরেকটু মডিফাই করে নিতে পারেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে অ্যাডোবি প্রিমিয়ার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর করে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যদি সম্ভব হয় আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন কথা হচ্ছে পরবর্তী কোনো এক টিউটোরিয়ালে সে পর্যন্ত আল্লাহ হাফিজ